Hello friends, welcome to the YouTube channel Partsala 24/7. I am Sumon Ghosh. Mainly ami amar channel e kichu important topic general awareness er opore ni alochona kore thaki je gulo exam point of view theke khub important. Ta charao bibhinno je somosto exam gulo hoye thake mainly offline mode seglor answer paper answer ki niye ami alochona kore thaki. Jara amar channel e আমার ভিডিও আগেও দেখেছো, তারা তো এই সমস্ত বিষয় সম্পর্কে জানো, আর যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে বললাম, লাইক এভরি ক্লাস প্রত্যেক ক্লাসের মতনই টুডে আমি আজকে নিয়ে চলে এসেছি এমন একটা টপিক যেটা আপকামিং এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। টুডে ইন আওয়ার ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট কান্ট্রিজ হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া ইন পলিটিক্যালি অর ইন হিস্টোরিক্যালি। তাহলে আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কান্ট্রি সম্পর্কে আলোচনা করব যেগুলোর সঙ্গে ভারতের রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক রয়েছে আর কি, এবং জেনে নেব যে তাদের ক্যাপিটালটা কি, তাদের কারেন্সিটা কি, বা তাদের পার্লামেন্টকে কি বলে। সো আজকের ক্লাসে আমাদের টপিক হবে কিছু ইম্পর্টেন্ট কান্ট্রি, তাদের আমরা ক্যাপিটাল সম্পর্কে জেনে নেব, তাদের কারেন্সি সম্পর্কে জেনে নেব, এবং তাদের পার্লামেন্টগুলো সম্পর্কে কিন্তু জেনে নেব। আগামী জানুয়ারি মাসে কিন্তু WBCS প্রিলির শিডিউল হয়েছিল, মেবি সেটা হয়তো January 20 হবে না, হয়তো ফেব্রুয়ারির কোনো একটা রবিবার হয়ে থাকবে, কিন্তু 27 January যে ফুড ইন্সপেক্টরের যে এক্সামটা সেটা কিন্তু এখনো ফিক্সড রয়েছে। সো এরকম ধরনের আপকামিং এক্সামের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ফ্রুটফুল হতে চলেছে বলে আমি মনে করি, এবং তোমাদেরকে অনুরোধ করবো ভিডিও তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখবে। ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা আমার ভিডিও নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটিও প্রেস করে আমার পরবর্তী ভিডিও আপডেটস এর জন্য, এবং লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করো। যাই হোক, বেশি দেরি করবো না, শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যদি ইন্ডিয়ান কান্ট্রি সম্পর্কে জানতে চাই বা আমাদের দেশ সম্পর্কে জানতে চাই, তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? নিউ দিল্লি। আমাদের কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপি, এবং আমাদের পার্লামেন্টকে কি বলা হয়, পার্লামেন্টও বলা হয়ে থাকে বা সংসদ বলা হয়ে থাকে। সো শুরু করি আমরা, প্রথমে আমরা যে কান্ট্রিটার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি না, বাংলাদেশ। সো বাংলাদেশ যেটা আমাদের একদম প্রতিবেশী দেশ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? না, ঢাকা। সো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ? বাংলাদেশের কারেন্সি কি, মুদ্রা কি, না বাংলাদেশি টাকা। অ্যান্ড হোয়াট ইজ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ? না, বাংলাদেশের পার্লামেন্টকে কিন্তু জাতীয় পার্লামেন্ট বলা হয়। আফটার বাংলাদেশ আমরা চলে আসবো আফগানিস্তান। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান? না, ইটস কাবুল। আফগানিস্তানের কারেন্সিকে বলা হয় আফগান আফগানি, এবং দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ আফগানিস্তান ইজ সোরা। আফগানিস্তানের পরে আমরা চলে অস্ট্রেলিয়া। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া? না, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার কারেন্সি হলো অস্ট্রেলিয়ান ডলার, এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কিন্তু পার্লামেন্ট বলা হয়। এরপর আমরা চলে আসবো আমাদের প্রতিবেশী দেশ ভুটান। রিসেন্টলি ভুটানের যে নবনির্মিত প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তিনি ভারতে আসতে চলেছেন, এ নিয়ে ডিটেলস আমি পারলে একটা ক্লাস দিয়ে দেবো। আর রিসেন্টলি ভুটান কিন্তু একটা ডিমনিটাইজেশনের ফলে আমাদের দেশ তো বটে, বা আশেপাশে আমাদের যে সমস্ত দেশে ইন্ডিয়ান কারেন্সি চলে, যেমন ভুটানে কিন্তু ইন্ডিয়ান রুপিস কিন্তু চলে, তো সে সমস্ত দেশ কিন্তু প্রচুর প্রবলেম ফেস করেছিল। রিসেন্টলি ভুটান গভর্নমেন্ট কি বলেছে যে ভুটান থেকে আগত কোনো ব্যক্তি আর কি ইন্ডিয়াতে এসে 1 লাখের বেশি টাকা খরচা করতে পারবে না, কিন্তু এরকম কিছু একটা বিল পাস করছে। যা পরে আলোচনা করে নেবো আমরা এই সম্পর্কে। তো জেনে নেবো ভুটান। ভুটানের ক্যাপিটাল কি হলো, না থিম্পু। ভুটানের কারেন্সি হচ্ছে কি, না ভুটানিস গুলট্রাম। কিন্তু আমি এখানে স্টার দিয়ে রেখেছি একটাই কারণে, কারণ আমি আগেই বললাম যে ভুটানে কিন্তু ইন্ডিয়ান রুপিস কিন্তু চলে। আর ভুটানের পার্লামেন্টকে বলা হয় কি, না সনগাডু, TASONGADU। আর একটা কথা, আমি আমার ক্লাসে মূলত বোর্ড ওয়ার্ক গুলো ইংলিশে করে থাকি, এবং চেষ্টা করি যে বাইলিঙ্গুয়াল মেথডে ক্লাসটিকে চালানোর, কারণ তোমরা তো জানোই সে কোর্ট এক্সাম হয়ে থাকুক বা PSC-র আন্ডারে কোনো এক্সাম হয়ে থাকুক, WBCS ফিলে বাদ দিয়ে, বা WBCS এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে না, সবই কিন্তু এখন ইংলিশ ভার্সনে হয়ে থাকে, এর জন্য আমি আমার বোর্ড গুলো কিন্তু ইংলিশে করে থাকি। এরপর ক্যানাডা। ক্যানাডার ক্যাপিটাল কি, না অটোয়া। ক্যানাডার কারেন্সি কি, না কানাডিয়ান ডলার, এবং ক্যানাডার পার্লামেন্টকে কিন্তু বলা হয় পার্লামেন্ট। তারপর চলে আসবো আমরা চায়না। চায়না, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না? না বেজিং। বেজিং ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না। চায়নার কারেন্সিকে কি বলা হয়, দুটো কারেন্সি চায়না চলে থাকে, একটা হচ্ছে ওয়ান, খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, জাপান এবং চায়নার মধ্যে গণ্ডগোল লাগে। চায়নার হচ্ছে ওয়ান আর জাপানের হচ্ছে ইয়েন, আমরা একটু পরে জাপান সম্পর্কে জেনে নেব। তো চায়নার
কারেন্সি হচ্ছে ওয়ান বা রেনমিবি, এবং চায়নার পার্লামেন্টকে কিন্তু বলা হয় ন্যাশনাল পিপুল কংগ্রেস। এরপর চলে গেল ফ্রান্স, এটা হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি। ফ্রান্সের রাজধানী কোথায়, না হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, না ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস, যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি সুতরাং ইউরোতে চলবেই। তাছাড়াও কারেন্সি আর একটা ফ্রান্সে কিন্তু চলে থাকে, সেটা হচ্ছে কি না CFP ফ্র্যাঙ্ক বলা হয়, আমরা ফ্র্যাঙ্ক বলে মনে রাখবো। তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, না ইউরোতে চলেই, তাছাড়াও ফ্র্যাঙ্ক, এবং ফ্রান্সের পার্লামেন্টকে বলা হয় কি না ন্যাশনাল অ্যাসেম্বলি। আমি আর একটা কথা বলবো, তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু PDF লিঙ্ক পেয়ে যাবে, কেউ যদি PDF ডাউনলোড করতে চাও তো সেখান থেকে PDF কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো এই আমরা প্রথমে সাতটা দেশ সম্পর্কে জেনে নেবো, এরপরে আমরা চলে আসবো পরবর্তী সাতটা দেশে। সো ফ্রান্সের পরে চলে আসবো এবারে কিন্তু আমরা জার্মানি। তো জার্মানি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জার্মানি, না বার্লিন। জার্মানিতে কারেন্সি চলে সেটা ইউরো, কারণ জার্মানি একটা ইউরোপিয়ান কান্ট্রি, এবং জার্মানির পার্লামেন্ট হচ্ছে কিন্তু বুন্দেসট্যাগ, BUNDESTAG, বুন্দেসট্যাগ। এরপর গ্রেট ব্রিটেন, যেটাকে আমরা UK বলি, ইউনাইটেড অফ কিংডম, তার ক্যাপিটাল হচ্ছে কিনা লন্ডন, কারেন্সি হচ্ছে পাউন্ড, এখানে ইউরোও চলে কিন্তু ইংল্যান্ডে কিন্তু পাউন্ড চলে, আর গ্রেট ব্রিটেনের পার্লামেন্টকে বলা হয় কিন্তু পার্লামেন্ট। এরপর চলে যাবো ইরান, এটা হচ্ছে একটা এশিয়ান কান্ট্রি, ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান, ইরানের কারেন্সি হলো ইরানিয়ান রিয়াল, এবং ইরানের পার্লামেন্টকে বলা হয় মজলিস, মজলিস। এরপর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের রাজধানী কোথায়, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড, না ডাবলিন, ফেমাস ইউনিভার্সিটি রয়েছে একটা ডাবলিন ইউনিভার্সিটি। আয়ারল্যান্ডের কারেন্সি হচ্ছে ইউরো, কারণ এটা হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, এবং আয়ারল্যান্ডের পার্লামেন্টকে বলা হয় কিন্তু ডেল ইরেন, ডেল ইরেন, DALEIREN, ডেল ইরেন। এরপর জাপান, জাপানের ক্যাপিটাল কি না, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান, না টোকিও, টোকিওতে কিন্তু নেক্সট 2020 অলিম্পিক হতে যাচ্ছে আমরা জানি। তো জাপানের কারেন্সি কি হচ্ছে, না ইয়েন, আমি আগেই বলেছিলাম চায়নার কারেন্সি কি ছিল, ওয়ান, ওয়ান আর ইয়েন, খুব কনফিউজিং কিন্তু। তো জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও, কারেন্সি হচ্ছে ইয়েন, এবং জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। এরপর মালয়েশিয়া, এশিয়ান কান্ট্রি, মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়ার কারেন্সি, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মালয়েশিয়া, না মালয়েশিয়ান রিঙ্গিট, এবং মালয়েশিয়ান পার্লামেন্টকেও কিন্তু ইরানের মতনই মজলিস বলা হয়। এরপর হচ্ছে নেপাল, আমাদের একদম প্রতিবেশী দেশ, বর্ডার শেয়ার করে ইন্ডিয়া। নেপালের ক্যাপিটাল হচ্ছে কিনা কাঠমান্ডু, কাঠমান্ডুতে কি আছে, না সার্কের প্রধান দপ্তর আছে, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে, নেপালের ক্যাপিটাল সেটা। নেপালের কারেন্সি হচ্ছে নেপালিজ রুপি, নেপালিজ রুপি, এবং নেপালের পার্লামেন্টকে বলা হয় রাষ্ট্রীয় পঞ্চায়েত, রাষ্ট্রীয় পঞ্চায়েত। এরপর পাকিস্তান, পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, এশিয়ান কান্ট্রি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, ইসলামাবাদ। পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি, পাকিস্তান রুপি, ওয়ান পাকিস্তানি রুপি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.50 ইন্ডিয়ান রুপি, মানে অর্ধেক, অর্ধেক মূল্য হচ্ছে পাকিস্তানের রুপি। তো পাকিস্তানের রুপি, এবং পাকিস্তানের পার্লামেন্ট হচ্ছে কি, পার্লামেন্টকে কি বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি। এই মুহূর্তে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কে রয়েছেন, পাকিস্তান তেহকিকি ইনসাফ, তেহকিকি ইনসাফ, PTI, PTI পার্টির যে যিনি হেড ইমরান খান, এখন কিন্তু বর্তমানে পাকিস্তানের PM। তো এখানে আমরা জেনে নিলাম, আগে জেনেছিলাম প্রথমে সাতটা দেশের, এখানে জেনে নিলাম আমরা আরো আটটা দেশের, এরপরে আমরা আরো সাত আটটা দেশের ক্যাপিটাল, কারেন্সি এবং পার্লামেন্ট সম্পর্কে জেনে নেব। পাকিস্তানের পর চলে আসবো আমরা সুইডেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সুইডেন, না স্টকহোম, আমরা যখন নোবেল নিয়ে আলোচনা করেছিলাম তখন স্টকহোমের কথা জেনেছিলাম। সুইডেনের কারেন্সিকে কি বলা হয়, সুইডিশ ক্রোনা, শুধু ক্রোনা মনে রাখলেই চলবে, সুইডিশ ক্রোনা, এবং সুইডেনের পার্লামেন্টকে বলা হয় কিন্তু রিক্সড্যাগ, রিক্সড্যাগ। এরপর সাউথ আফ্রিকা, এরপর আমরা চলে আসবো সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার ক্যাপিটাল কিন্তু তিনটে, কেপ টাউন, প্রিটোরিয়া আর ব্লুমফন্টেন। কেপ টাউনকে বলা হয় লেজিসলেটিভ ক্যাপিটাল, প্রিটোরিয়াকে বলা হয় এক্সিকিউটিভ ক্যাপিটাল, এবং ব্লুমফন্টেনকে বলা হয় সমস্ত জুডিশিয়ারি কাজকর্ম হওয়ার জন্য কে বলা হয় জুডিশিয়াল ক্যাপিটাল। তো কেপ টাউন, প্রিটোরিয়া আর ব্লুমফন্টেন, তিনটে কিন্তু হচ্ছে সাউথ আফ্রিকার ক্যাপিটাল। সাউথ আফ্রিকার কারেন্সিকে বলা হয় র্যান্ড, সাউথ আফ্রিকান র্যান্ড, এবং সাউথ আফ্রিকার পার্লামেন্টকে বলা হয় পার্লামেন্ট।
এরপর সুইজারল্যান্ড, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড? না বার্ন। সুইজারল্যান্ডের কারেন্সি হলো সুইস ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মনে রাখলেই হবে। এবং সুইজারল্যান্ডের পার্লামেন্টকে বলা হয় ফেডারেল অ্যাসেম্বলি, ফেডারেল অ্যাসেম্বলি। এরপর রাশিয়া, রাশিয়াতে লাস্ট 2018 এর ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। সো রাশিয়ার ক্যাপিটাল হলো কোথায়? না মস্কো। রাশিয়ার কারেন্সিকে বলা হয় রাশিয়ান রুবেল, এবং রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় ডুমা, DUMA, ডুমা। এরপর তুর্কি, এশিয়ান তুর্কি। এরপর তুর্কি, তুর্কির ক্যাপিটাল হলো আঙ্কারা, ANKARA, আঙ্কারা। তুর্কির কারেন্সি হচ্ছে তুর্কিশ লিরা, লিরা, তুর্কিশ লিরা। এবং তুর্কির পার্লামেন্টকে বলা হয় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, যাকে বলা হয় GNA, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। এরপর ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউএসএ? না ওয়াশিংটন ডিসি, আমরা সকলেই জানি। অনেকে কিন্তু ডিসির ফুল ফর্মটা জানে না। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিসি? ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তাকে বলা হয় ডিসি, কিন্তু ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। সো ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ইউএস এর কারেন্সি আমরা সবাই জানি ইউএস ডলার। এবং ইউএস এর পার্লামেন্টকে কিন্তু বলা হয় কংগ্রেস, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ইউএস এর পার্লামেন্টকে বলা হয় কিন্তু কংগ্রেস। এরপর আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসবো ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটস এর ক্যাপিটাল হচ্ছে আবুধাবি, এর কারেন্সি হচ্ছে দিরহাম, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট দিরহাম। এবং ইউএই এর পার্লামেন্টকে কিন্তু বলা হয় ফেডারাল ন্যাশনাল কাউন্সিল, ফেডারাল ন্যাশনাল কাউন্সিল, বা যাকে বলা হয় FNC। মেনলি এই ভিডিওতে আমি হয়তো 20-22 দেশের কারেন্সি, ক্যাপিটাল এবং পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের প্রশ্ন বিষয় হতে পারে যে আরো অনেক দেশ রয়েছে তাদের ক্যাপিটাল কারেন্সিও রয়েছে, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যে কোনো এক্সাম পেপার উঠিয়ে দেখে নেবে যখনই কোনো কারেন্সি বা ক্যাপিটাল বা পার্লামেন্ট জানতে চেয়েছে এই 22-24 দেশের মধ্যে কিন্তু জানতে চেয়েছে। তার কারণটা কি, আমি ভিডিও শুরু করার প্রথমেই বলেছিলাম আমি এখানে সেই সমস্ত দেশের সম্পর্কেই আলোচনা করব যাদের সঙ্গে হিস্টোরিক্যালি বা